নমস্কাৰ, এটা নতুন ভিডিঅ'লৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু সোণালী জয়ন্তী তৃতীয় দিনাখনত গ্ৰন্থ উন্মোচন কৰাৰ কিছু মুহূৰ্ত প্ৰথমতে আপোনালোকে চাই লওক। দিনৰ কাৰ্যসূচী আৰম্ভ হৈছে আৰু সেই কাৰ্যসূচী দ্বিতীয় দফাত আজি আমি স্মৃতি গ্ৰন্থৰ সোণালী জয়ন্তী উপলক্ষে স্মৃতি গ্ৰন্থ উন্মোচনৰ কাৰ্যসূচী আৰম্ভ কৰিবলৈ আৰম্ভণি হৈছে। নমস্কাৰ, মঞ্চত উপৱিষ্ট মোৰ অগ্ৰজ বা অনুজসকল আৰু মণ্ডপত বহি থকা মাতৃসকল, বয়োজ্যেষ্ঠ অগ্ৰজসকল, আমাৰ দুটা টোপোলা আছে, একে সময়তে দুটা টোপোলা আমাৰ কোমল শইকীয়া ছাৰৰ লগতে আমাৰ এম চুকীয়া ছাৰেও উন্মোচন কৰিব। অনুষ্ঠানৰ 2023 বৰ্ষত 50 বছৰ বৰ্ষপূৰ্তিৰে বিয়ল মুহূৰ্ত আমি উপনীত হৈছোহি। তাৰ স্মৃতিস্বৰূপে আমি যিখন স্মৃতি গ্ৰন্থ আপোনালোকৰ আগত আগুৱাই দিব বিচাৰিছোঁ, সেয়া আমি উন্মোচন কৰিবলৈ আগবাঢ়ি আছোঁ। আমাৰ সন্মানীয় ছাৰে গ্ৰন্থখনি নাম ঘোষণা কৰিব। আমি কি শিৰোনাম দিছোঁ? উপস্থিত সকলো ৰাইজলৈ মোৰ শ্ৰদ্ধা মৰমৰ সেৱা জনাই মই আজি এইখন স্মৃতি গ্ৰন্থ আপোনালোকে প্ৰকাশ কৰিছোঁ, তাৰ উন্মোচনৰ কাৰণে আগবাঢ়িছোঁ। সুত শ্ৰেণী আজি মই নিজে বৰ সৌভাগ্যৱান বুলি ভাবিছোঁ, কাৰণ আপোনালোকৰ ইয়ালৈ আহি এখনি স্মৃতি গ্ৰন্থ উন্মোচন কৰিবলৈ পাইছোঁ। গতিকে মই দুটা শ্ৰেণী এটা কপি আপোনালোকৰ আগত দাঙি ধৰিছোঁ। তাৰ পিছত যিখিনি ক'বলগীয়া আছে মই আনকে, গতিকে মই যে আপোনালোকৰ আগলৈ দুটা শ্ৰেণী এয়া আগবঢ়াই দিছোঁ। সোণালী জয়ন্তী পূৰ্ব নাই পূৰ্বজ্যোতি পুথিভঁৰাল আৰু জ্যোতি মইনা পাৰিজাতৰ আজি 50 বছৰ 51 বছৰ মানে তাৰ উদ্দেশ্যে গাঁৱৰ ৰাইজে এখনি সোণ খেৰিয়া আৰু এইখিনিতে শিশু বিশেষজ্ঞ গোলাপ ডেকা ছাৰ যোৰহাটৰ তেখেত উপস্থিত আছিল আৰু তেখেতে কি ক'লে অলপ শুনি লওক। গোলাপ ডেকা ছাৰক কিছু মৰম শ্ৰদ্ধা জনাবৰ কাৰণে আমাৰ আদৰণি সমিতি সদস্যসকলক আহ্বান জনাওঁ। এই আমাৰ মঞ্চত শিশু বিশেষজ্ঞ গোলাপ ডেকা ছাৰ, আপোনালোকৰ সকলোৰে পৰিচিত আমাৰ গোলাপ ডেকা ছাৰ, পুথিভঁৰাল মইনা পাৰিজাত তথা মহিলা সমিতিৰ তৰফৰ পৰা তথা উদযাপন সমিতিৰ তৰফৰ পৰা আমি তেখেতক এখনি গামোচাৰে ওলগ জনাইছোঁ। ফটো ল'ব লাগিব। এইফালে যা, এইফালে যা, মুখখন ঐ বাবু, এইডোখৰ গ'ল কি লৈ গ ধন্যবাদ। আপোনালোকৰ মাজলৈ আহিবলৈ পাই ইমান ভাল লাগিছে, কাৰণ মই 9 বছৰ আগতে আহিছিলো, 9 বছৰ আগত যাবা আছে চাগে মোৰ। বাকী নহওক, আজি এই সভাৰ সভাপতি মহোদয় প্ৰমুখ্যে মন্ত্ৰত উপৱিষ্ট মোৰ অতিকে শ্ৰদ্ধাৰ অতিকে সন্মানীয় ব্যক্তিসকল, আৰু বিশেষকৈ আজি এই অনুষ্ঠানটোলৈ নিমন্ত্ৰণ আগবঢ়োৱা এই অনুষ্ঠানটোৰ বিষয়ববীয়াসকলক মই মোৰ আন্তৰিক শলাগ আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মই ডাক্তৰ মানুহ,
আপনাকে জানে আপনার ইয়ারপা বহু যায় মো তালে শিশু দেখাবলে গতি মানে ভাষণ বড় বক্তাগী জানো যেহেতু সুন্দর ভাষণ দিয়ে কে মানে ভাষণ দিয়া মানুষ নয় মই চমুকে কেটামান কথা কও ময়না মরিণীহতক উদ্দেশ্য করে আই সকলক উদ্দেশ্য করে পেলে কেটামান সুন্দর গুরুত্বপূর্ণ কথা কই গেল আই সকলে মন করলে না বারো সারে যেখান কথা কই গেল আমার সমাজ আমার দেশের আমার এই বিশ্বর গুড়ি ধরনা আপনাদেরকে আমি সকলে পূজা করব শ্রদ্ধা করব সম্মান করব কেন এটা বড় দীঘলীয়া হব এখানে বড় সুন্দরকে কই গেছে নেপোলিয়ন বোনাপার্টে কৈছিল নেপোলিয়ন বোনাপার্টৰ নাম শুনছ নে তোমার নাম এজন ডাঙর বীর কৈছিল এগারী সুস্থ সবল শক্তিশালী গুণী জ্ঞানী মাতৃ দিয়া গুণী জ্ঞানী শক্তিশালী এগারী মাতৃ দিয়া মই এখন শক্তিশালী রাষ্ট্র গড়ি দিম যখন রাষ্ট্র পৃথিবীর সকলে মূর দ্বারা শ্রদ্ধা করব আর যখন রাষ্ট্র কারো সাধ্য নাই যে যুদ্ধ করে হলেও বা নৈতিকভাবে আধ্যাত্মিকভাবে যে কোনো শারীরিক শক্তিয়ে নয় সফল কেউ নয় যেগী মাতৃ বা আই গুণী জ্ঞানী শক্তিশালী সেই আইগাকে যদি সন্তান ডাঙর করি সেই সন্তানটো সুস্থ সবল শক্তিশালী হব ভবিষ্যতে সেই সন্তানটি বিপথে পরিচালিত নহব যদি মাতৃগী জানে যে মো সন্তানকে মই জন্ম দিছো ন মাহ দশ দিন মোট পেটত স্থান দি মই এই সন্তানটি মই সর্বস্ব ত্যাগ করে হলো সর্বস্ব দি হলো এই সন্তানটি মই দেশের এখন ভাল নাগরিক করে গড়ি তুলিম ডর মানুষ নয় দিই মন্ত্রী এম এল এ মিনিষ্টার এইসব নয় ভাল মানুষ সৎ মানুষ যা সমাজের হিত সাধন করব ভাল চিন্তা করব ভাল কাম করব দশজনক উপকার করব সদায় হাঁহি মুখে আনন্দে আমার এই সমাজের মানুষের লগত আমার বিভিন্ন কৃষ্টি সংস্কৃতির লগত একাকার হয়ে এটা আমার বহুত ডাঙর ডাঙর মানুষ আছে স্টেন করে ডাঙর ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আমেরিকাত আছে রাশিয়াত আছে সাইন্টিস্ট হয়ে আছে কিন্তু পিতৃমাতৃ বৃদ্ধাশ্রম সেই আমেরিকা থাকা ডাঙর মানুষবিল পিতৃ মাতৃ বা সমাজখনের লোকের খবর করলে আহি নাই নিজক লোক ব্যস্ত আমার তেমন মানুষ নালাগে যি মানুষের পিতৃ মাতৃয়ে লোকসত্য থাকি বৃদ্ধাশ্রমত আশ্রয় লোকলিয়া আছে যে পিতৃ মাতৃয়ে সর্বস্ব ত্যাগ করে ডাঙর করা সন্তানটিয়ে বিদেশ থাকি ধন ঘটি নিজের পরিয়ালকে ব্যস্ত হয়ে পিতৃ মাতৃক দেখা করবলে আসবলে সময় নাই সেই পিতৃ মাতৃ কথা আমি আমি সেই সন্তানের কথা নাপাব আমার কেনেকা সন্তান লাগে কেনেকা সন্তান লাগে লাচিত বরফুকনের দরে কেনেকা সন্তান লাগে আমার বোলা গাভর দরে জয়মতী কয়ের দরে সন্তান লাগে মানে মই এইবোৰ কথা কই দীঘলীয়া নকওঁ ভাইটি ভন্টিহঁত তোমালোকৰ সংখ্যা মই কম দেখিছোঁ আইসকল এটা কথা কওঁ যে আমাৰ এই দুটা হাত দুটা ভৰি চাৰিটা অংগ হয়নে এই জীৱনত জীয়াই থাকিবলৈ হ'লে ভাল হৈ জীয়াই থাকিবলৈ হ'লে সুস্থ হৈ সবল হৈ শক্তিশালী নৈতিকভাৱে আমাৰ আধ্যাত্মিকভাৱে জীয়াই থাকিবলৈ হ'লে এই চাৰিটা অংগ এইটো হ'ল শিক্ষা এইটো হ'ল স্বাস্থ্য এইটো হ'ল জ্ঞান আর এইটো হ'ল চৈতন্য।